নমস্কার বন্ধুরা, এক দশকেরও বেশি সময় ধরে অপেক্ষার পরে অবশেষে গঙ্গা জয় হয়েছে। গঙ্গা নিজ দিয়ে মেট্রো পরিষেবা চালু করার জন্য সবুজ পতাকা দেখানো হয়েছে আজকে। তবে কবে ওই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করা হবে তা এখনও জানায়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ খাতায় কলমে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন হয়ে গেলেও কবে থেকে আমজনতা মেট্রোয় চড়তে পারবেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু যখন ওই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চড়ার জন্য কত টাকা খরচ হবে তা জানতে সকলেই মুখিয়ে আছেন। আর সূত্রের খবর, মেট্রোয় চেপে গঙ্গার তলা দিয়ে যেতে ন্যূনতম 10 টাকা খরচ হবে। যে 520 মিটারের টানেল আছে হাওড়া স্টেশন এবং মহাকরণ স্টেশনের মধ্যে, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের ভাড়ার তালিকা অনুযায়ী হাওড়া স্টেশন থেকে উঠে কেউ যদি গঙ্গা নিচে দিয়ে এসে মহাকরণ স্টেশনে নামেন তাহলে তার 10 টাকা খরচ হবে, আর কেউ যদি হাওড়া ময়দান থেকে উঠে এসপ্ল্যানেড নামেন তাহলে এসপ্ল্যানেড স্টেশন থেকে উঠে হাওড়া ময়দান স্টেশনে নামেন তাহলে ভাড়া পড়বে 10 টাকা। সব মিলিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের সর্বোচ্চ ভাড়া হচ্ছে 10 টাকা, আর গঙ্গা নিজ দিয়ে মেট্রোয় চড়তেও 10 টাকাই খরচ হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান সম্পূর্ণ রুটের দৈর্ঘ্য হল 16.6 কিলোমিটার। আপাতত সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত বাণিজ্যিকভাবে পরিষেবা চালু আছে। মেট্রো সূত্রে খবর, খুব শীঘ্রই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশেও বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হবে, যে অংশের দৈর্ঘ্য হল 4.8 কিলোমিটার। ওই সেই অংশটা তৈরি করতে 4,965 কোটি টাকা খরচ হয়েছে। ওই অংশের মধ্যেই 520 মিটার পথ আছে যা গঙ্গায় তলায় টানেল খনন করে তৈরি করা হয়েছে। যখনই গঙ্গার নিচে প্রবেশ করবেন তখন নীল আলো দেখতে পাবেন টানেলে, তাতেই বুঝতে পারবেন যে আপনার মাথার উপর দিয়ে গঙ্গা বইছে। আবার ওই অংশের কাছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন যা 30 মিটার গভীরে রয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কে এই গঙ্গার নিচে দিয়ে মেট্রো স্টেশনে জার্নি করতে উৎসাহিত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজকে যে কলকাতার এই মেট্রো স্টেশনটি উদ্বোধন হলো তাতে আপনারা কতটা খুশি অবশ্যই নিজের মতামত দিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।